pay on that clear money. Why will you see me later? Why are you being an escapist? কিন্তু রাজ্য সরকার প্রশাসন তেমন কোনো উদ্যোগ নেয়নি, আর সেই জন্য পাবলিকও ব্যাপারটাকে অতি লঘু করে নেয়, যে ডাক্তারদের অ্যাটাক করলে পরে বা সিস্টারদের অ্যাটাক করলে পরে তেমন কোনো ধারায় ওদেরকে কেস দেওয়া হয় না, সেই জন্য ওরা পেয়ে বসছে। আজকে কাল সেই দিন যে ঘটনা ঘটেছিল পরিষ্কার দেখা যাচ্ছে যে কারা কারা অ্যাটাক করেছে। আমাদের দাবি যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন সিসিটিভি ফুটেজ থেকে ওই সমস্ত কালপ্রিক্তদের অ্যারেস্ট করে জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে এর জন্য কলকাতা হাইকোর্টের ফার্স্ট রেকর্ডে বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে অন্ততপক্ষে বাংলার জনগণ বা দেশের জনগণ বুঝতে পারে যে না, ডাক্তারদের প্রতি এভাবে অ্যাটাক করা উচিত নয়, আইন হাতে দেওয়া উচিত নয়। আজকে দেখুন অসুস্থ রোগী আসতে পারে, আসছে হয়তো কোনো কারণে, হয়তো সে মারাও যেতে পারে, ঠিক আছে, কিন্তু ডাক্তাররা কোনো ডাক্তার চিকিৎসাগতভাবে কোনো রোগীকে তারা মারতে চায় না, তারা আপ্রাণ চেষ্টা করে। তারপরেও যদি কোনো ঘটনা ঘটে যায়, ঠিক আছে, সেজন্য ডাক্তার দায়ী করা উচিত নয়। হ্যাঁ, যদি কোনো নেগলিজেন্স হয়ে থাকে তার জন্য তো নির্দিষ্ট একটা পথ রয়েছে, তার এগেনস্টে এমএসবিকে আমাদের প্রিন্সিপাল সাহেবকে আপনারা ইয়ে দিন, তাদের বলুন যে এটা হয়েছে কেন, তার জন্য অস্বীকার করেছেন। এত লোক হারাচ্ছে, দেখুন আমাদের আউটডোরটা আমরা বন্ধ রেখেছি, কিন্তু ভিতরে তো ইনডোর যেগুলো চলছে, আর আমরা রুটি এবং আরুকি ডাক্তারদের কাছে কখনো ক্ষমা চেয়ে নিচ্ছে যে এই হ্যারাসমেন্টের জন্য, কিন্তু দেখুন আমাদেরও পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা আর পারছি না। কারণ প্রত্যেকবার এই ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী তো আসেন না, সাহস হয়ে গেছে।